তো আপনারা কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। তো গাইস, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো এরকম একটা ভিডিও, তো এই ভিডিওটা আপনারা কিভাবে করবেন আজকে পুরোপুরি দেখিয়ে দেবো। অবশ্যই অবশ্যই পুরোপুরি ভিডিওটা দেখবেন, না হলে কিন্তু কোনো কিছুভাবেই বুঝতে পারবেন না। আর চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি এখনই করে দিন, আর পাশে বেলবেলটা বাজিয়ে দিন, যাতে সবার আগে আপনার কাছে ভিডিওর নোটিফিকেশন চলে যায়। তো চলুন আপনাদেরকে ভিডিও এডিটিং দেখিয়ে দিই, তো লেটস গো। তো গাইস, এই ভিডিওটা এডিটিং এর জন্য আপনাদের একটা ভিডিও শুট করে নিতে হবে। তো কিভাবে করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো সেম একইভাবে আমার মতো আপনারা সিম্পল ভাবে একটা ভিডিও শুট করে নিতে নিবেন, তাহলে কিন্তু এই ভিডিওটা এডিটিং করতে পারেন। তো দেখুন কিভাবে ভিডিওটা আগে শুট করবেন। তো গাইস, যাই হোক, ফার্স্টে এরকম সুন্দর করে আপনার সেমভাবে একটা ভিডিও শুট করে নেবেন এই ভিডিওটা এডিটিং এর জন্য। তো আপনারা যেখানে পারেন এরভাবে সুন্দর একটা ভিডিও শুট করে নেবেন। তো চলুন দেখে দিই এডিটিং। তো গাইস, এই ভিডিওটা এডিটিং আপনার ক্যাপকাট অ্যাপস দিয়ে করতে পারবেন এবং বুঝতেও বেশি সুবিধা হবে। তো এরপর চলুন ক্যাপকাট অ্যাপসে, আপনাদের কোনো রকম কষ্ট করতে হবে না। সিম্পল একটা ভিডিও, মানে অল্প কাজ করলে আপনারা ভিডিওটা এডিটিং করতে পারবেন ক্যাপকাট দিয়েই, মানে সিম্পল একটা কাজ। আর অন্য অ্যাপস দিয়ে করলে অনেক সময় লাগবে। তো এরপর দেখুন নিউ প্রজেক্ট প্লাস আইকনে ক্লিক করবেন। দেন এখানে ক্লিক করে সেই শুট করা ভিডিওটা সিলেক্ট করে দেবেন যে ভিডিওটা আপনি শুট করছেন। তো গাইস, আমি আমার শুট করা ভিডিওটাকে সিলেক্ট করে দিচ্ছি। তো সেম এইভাবে আমি আমার ভিডিও শুট করছি, তো সেম আপনি শুট করবেন। তো শুট করা আপনি যেখান থেকে শুরু করবেন, তো আমার এখানে অনেক দেরি হচ্ছে বের হতে, তো স্ক্রিনে আসার আগে। তো আমি স্ক্রিনে আসার আগে সিম্পল একটু আগে রাখবে, স্প্লিট করবো, দেন সামনে যেটু থাকবে এটুকু এখান থেকে ডিলিট করে দেবো। ওকে, তো আমি ডিলিট করে দেবো। তো এরকম আমি ফার্স্টে বের হবো। বের হওয়ার সাথে সাথে আপনি এখানে একটু খেয়াল করবেন, আপনি যখন ঘুরবেন বের হওয়ার সাথে সাথে আপনি এখানে কিন্তু ঘুরবেন। তো দেখুন এই জায়গা আপনার কিন্তু এরাই কাজটা মেন কাজ করতে হবে। তো কী করবেন আপনি, যা সে এখান থেকে যখন ঘুরবেন এই জায়গাতে না, আপনি কিন্তু ওই দৃশ্য চলে যাবেন, যে দৃশ্যটা আছে ওই দৃশ্য, মানে আপনি ওই ব্যাকগ্রাউন্ডে চলে যাবেন। তো এই জন্য কী করবেন, এখান থেকে আগে কাট করে নিতে হবে। যে স্প্লিট আছে এখান থেকে দুই ভাগ করে নেবেন। তো এখানে ফার্স্ট ভাগ এরকমই থাকবেন, তারপর আপনি এখান থেকে কিন্তু আর একটা জগতে চলে যাবেন, মানে অন্য একটা ব্যাকগ্রাউন্ডের মধ্যে চলে যাবেন। তো অনেকে ওই ব্যাকগ্রাউন্ড কিন্তু লাগাতে পারেন না, কীভাবে ব্যাকগ্রাউন্ডটা লাগাবো, আমি কীভাবে আমি যাবো এদের এরকমভাবে যাবো ব্যাকগ্রাউন্ডের ভিতর দিয়ে, এটা কিন্তু অনেকেই বুঝতে পারেন না। তো কোনো সমস্যা নেই, একদম সিম্পল বিষয়, আমি আপনাকে সুন্দর করে বুঝিয়ে দেবো। তো আপনি জাস্ট যে পর্যন্ত একটা ভিডিওটা রাখবেন সেম ওই পর্যন্ত রাখবেন, লাস্ট পর্যন্ত স্প্লিট করবেন, দেন বাকি অংশ এটুকু কিন্তু দরকার নেই, এটা বাড়তি অংশ এখান থেকে ডিলিট করে দেবেন। ওকে, লোগোটাকে ডিলিট করে দেবেন। ওকে, ডিলিট হয়ে গেছে। তাহলে আপনার মেন এইটুকু লাগবে আর এইটুকু লাগবে। তো এরপর কী করবেন, আপনার এইখানে কিন্তু এই ভিডিওটা আপনার কিন্তু কোনো রকমই প্রয়োজন নেই। তো এই ভিডিওটা কিন্তু আপনাকে ছোটো লেয়ার করতে পারেন, এই ফার্স্ট লেয়ার হিসাবে প্রয়োজন নেই। তো আপনি তারপর কী করবেন, একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসবেন, যে ব্যাকগ্রাউন্ডে আপনি ভিতরে যাবেন। তো দেখুন এখানে প্লাস আইকন একটা ক্লিক করে আপনি গ্লাইড থেকে সেই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসবেন। তো অনেকে আবার এই ব্যাকগ্রাউন্ডটা খুঁজে পাবেন না। তো এই ব্যাকগ্রাউন্ডটা আপনারা কোথায় পাবেন? তো ব্যাকগ্রাউন্ডটা ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, জাস্ট ক্লিক করবেন, আপনি গুগল ড্রাইভ থেকে সুন্দরভাবে ডাউনলোড করে নেবেন। তো সুন্দর করে এইটা ডাউনলোড করে এবার আপনি সেমভাবে নিয়ে আসবেন। ওকে, তো আমি নিয়ে আসলাম। তো এরপর আপনি কিন্তু এখানে এই ব্যাকগ্রাউন্ডের সাথে, মানে আপনি এই রোডের সাথে আপনাকে কিন্তু সেট করতে হবে, আপনার এই সিম্পল ভিডিওটাকে কিন্তু ওইখানে নিয়ে সেট করতে হবে। তো অনেকে এই বিষয়টা অনেকটা জটিল করে ভাবেন, কোনো বিষয় না, একদম সিম্পল বিষয়। তো এটাকে আপনারা সিম্পলভাবে করতে পারেন। অনেকে অনেক অ্যাপস দিয়ে দেখে দেখে অনেক কষ্ট হয়, কিন্তু এখানে কিন্তু কষ্ট করতে হবে না, সিম্পলভাবে করতে পারেন। তো কী করবেন, জাস্ট ভিডিওটা কিন্তু আপনার ক্লিয়ার রাখবেন, ভিডিওটা যেন সুন্দরভাবে ক্লিয়ার, তাহলে কিন্তু এডিটিং করতে সহজ হয়। তো আপনি যে ভিডিওটাকে কাট করে নেবেন, এখান থেকে ঘুরলেন, ঘুরে যেটুকু লাগাবেন এখানে, তো এই ভিডিওর পর লেয়ারে ক্লিক করবেন, মাঝখানে ছোটোটুকু ক্লিক করে এই নিচে অপশনগুলো একটু স্লাইড করে একটু এগিয়ে যেতে যান, একটু এগিয়ে এখান থেকে ওভারলে পাবেন। দেখুন এই ওভারলেতে ক্লিক করার সাথে এটাকে ছোটো লেয়ার হয়ে যাবে। তো ওভারলেতে একটা ক্লিক করলাম, দেন ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু এটা ছোটো লেয়ার হয়ে গেল, আর এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ঢেকে গেল, সমস্যা নেই। তো আপনার ফার্স্ট ভিডিও এই শেষ এখান থেকেই এইভাবে ঘোরা এখান থেকে রাখবেন, এটা কিন্তু টেনে কোনো রকমভাবে সামনের দিকে নিয়ে আসবেন না। তো সেম এইভাবেই রাখবেন। রাখার পর এখন কী করবেন, আপনার ভিডিওটা কিন্তু দেখা যাচ্ছে, এই ব্যাকগ্রাউন্ড কিন্তু দেখা যাচ্ছে না, এখন অ্যাডজাস্ট করবেন কীভাবে আপনার সে ভিডিওর সাথে, মানে এই ব্যাকগ্রাউন্ডের সাথে। তো অ্যাডজাস্ট করা এমন কোনো বিষয় না, একদম সিম্পল বিষয়। তো এই জন্য কী করবেন, আপনি ভিডিও লেয়ারে মেন ভিডিওতে ক্লিক করবেন, দেন ক্লিক করে নিচে টোলসগুলো, নিচে যে টোলসগুলো আছে এই অপশনগুলো একটু সিলেক্ট করবেন, এখানে মানে কাট আউট। তো এই কার্ডটাকে ক্লিক করার সাথে সাথে এখান থেকে কমাকে এবং রিমুভ ব্যাকগ্রাউন্ড পেয়ে যান। আমি কিন্তু সবসময় বলে দিই রিমুভ ব্যাকগ্রাউন্ড অনেকের সেটে এখানে নাও থাকতে পারে। তো তারা কী করবেন, এখান থেকে ব্যাকে যাবেন, ব্যাকে গিয়ে যদি এই অপশনগুলো এই লেয়ার ক্লিক করার এই অপশনগুলো এখান থেকে কাট আউট পান, কাট আউটে যদি না থাকে এদিকে একটু এগিয়ে যাবেন, এগিয়ে তারপর এখান থেকে মানে রিমুভ ব্যাকগ্রাউন্ড, এই লাস্টের দিকে এইখানে যে কোনো এক জায়গায় লেখা থাকে রিমুভ ব্যাকগ্রাউন্ড, যদি না থাকে এখানে ওইখানে কোনো জায়গায় না থাকলে আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করে, মানে নতুন করে ডাউনলোড করবেন বা আপডেট দিবেন। আর যদি তাও না আসে তাহলে ভিপিএনটা কানেক্ট করবেন, আবার নতুন করে ঢুকবেন, তাহলে দেখবেন সব কিছু চলে আসবে। তো এরপর কী করবেন,
করবেন, আপনার এখান থেকে কাটআউটে ক্লিক করবেন, এই লেয়ারে ক্লিক করার সাথে সাথে কাটআউটে ক্লিক করবেন, ক্লিক করে রিমুভ ব্যাকগ্রাউন্ডটা ক্লিক করবেন। দেন রিমুভ ব্যাকগ্রাউন্ড ক্লিক করার সাথে সাথে আপনার দেখুন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। তো অনেকের এই সময় এই জায়গায় কিন্তু রিমুভ ব্যাকগ্রাউন্ডটা হবে না, কুড নট মানে সাইনিং মানে দেখা পাবে মানে রিমুভ হবে না। তো তারা কী করবেন, অবশ্যই নেট কানেকশনটা অন করে নেবেন, তাহলে কিন্তু এই রিমুভ ব্যাকগ্রাউন্ডটা খুব সহজেই হয়ে যাবে, খুব দ্রুত। তারপর টিকে ক্লিক করে দেবেন ওকে। আমি কিন্তু সেম এবার দেখুন এরকমভাবে আমি কিন্তু চলে যাচ্ছি, দেখুন আমার কিন্তু করা কমপ্লিট। তো এখন কী করতে, আপনার এই ভিডিওটাকে কিন্তু একটু অ্যাডজাস্ট করতে, আপনি এখানে কিন্তু কালারটা ছিল আপনার গায়ের আর এখানে কিন্তু কালারটা একটু অন্যরকম হয়ে গেছে, তো এটাকে হাত মার দেখুন কালো হয়ে গেছে। তো এটাকে অ্যাডজাস্ট করে একটু ব্যাকে যাবেন, ব্যাকে যাবেন লেয়ার রেখে আপনি একটু এদিকে সিলেক্ট করে অ্যাডজাস্টমেন্টে চলে যাবেন। দেখুন অ্যাডজাস্ট এতে অ্যাডজাস্টে ক্লিক করবেন, দেন এখানে অবশ্যই ক্লিক করার পর ব্রাইটনেসে ক্লিক করুন, ক্লিক করে একটু বাড়িয়ে দেবেন হালকা 10 মতন করে দেবেন, কন্ট্রাক্টটাকে হালকা বাড়িয়ে দেবেন 15 মতন, এবং স্যাচুরেশন থেকে হালকা একটু বাড়িয়ে দেবেন, এক্সপ্রেশন থেকে একটু বাড়িয়ে দেবেন, ওকে সব কিছু হালকা করে বাড়িয়ে দেবেন, তাহলে আপনি কালারটা আপনার গায়ের কালারটাও সুন্দর কিন্তু থেকে যাবে, তাহলে কিন্তু স্পষ্ট হবে। তো এবার কী করবেন, আপনি যে ঘুরলেন ঘোরার প্রথম একটু এই পর্যন্ত সলিমেশন করতে হবে, তাই এখান থেকে কাট করে নেবেন, কাট করে ছোটো লেয়ারটুকুকে ক্লিক করবেন, এটুকু একটু স্পিডে ক্লিক করবেন, দেন এখান থেকে নর্মাল ক্লিক করবেন, নর্মাল ক্লিক করে এটাকে একটু 0.4 করে দেবেন, একটু সলিমেশন করে দেবেন। তো সলিমেশন করার পর এখন দেখুন এই লেয়ারটা কিন্তু এই আগে চলে আসছে, তো এখানে অ্যাডজাস্ট করে, তো এই লেয়ারের দ্বিতীয় লেয়ারটা সেখানে সিপিয়ে ধরে এখন এই লাস্টের দিকে নিয়ে দেবেন। তো দেখুন এবার আপনি আবার কী করবেন, দেখুন এখানে কিন্তু সলিমেশন আমার প্রথম থেকে দেখা, এখানে কিন্তু একদম সলিমেশন হয়ে গেছে। সলিমেশন হওয়ার পর এইখানে একটু দ্রুত হবে, আবার এখান থেকে হালকা একটু রেখে আবার স্প্লিট করবেন, দেন আবার এই বাকি অংশটুকে এখান থেকে স্পিডে ক্লিক করবেন, দেন নর্মাল ক্লিক করে এটা 0.4 করে দেবেন, সেম বা 0.4 হয়ে গেল তবে ওকে করে দেবেন, আবার এটাকে আবার ঠিকই আছে এখানে। তো সেম একইভাবে দেখুন এইভাবে আপনি জাস্ট এখানে দ্রুত হবে, তারপর আবার সলিমেশন হবে, দেখুন আপনার ভিডিও আপনার এই সাথে কিন্তু সেট হয়ে গেছে। তো এখন আপনাদেরকে দেখা ঋণ মানে আপনি যে বৃষ্টি নাম আমার এই ভিডিওতে বৃষ্টি কিন্তু পড়ছে এখানে, তো বৃষ্টিটা অ্যাড করবেন কীভাবে, তো বৃষ্টিটা অ্যাড করার জন্য এই ভিডিও যেখান থেকে শুরু জাস্ট এই পর্যন্ত রেখে কিন্তু কী করবেন, নিচে অপশন করে একটু ব্যাকে আসবেন, ব্যাকে আসবেন এখানে একটু ব্যাকে আসবে, এখানে অবালিবান অবালিতে ক্লিক করবেন, এই বরাবর রাখবেন, এই মানে ব্যাকগ্রাউন্ড বরাবর রেখে কী করবেন, অবালি আছে অবালিতে ক্লিক করবেন, অ্যাড অবালিতে ক্লিক করবেন, ক্লিক করে বৃষ্টির যে একটা ভিডিও আছে এই ভিডিওর লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, শুনবার ডাউনলোড করবেন, এটাকে পুরোপুরি করে দেবেন, পুরোপুরি করে এই ব্ল্যাক গ্রিন স্ক্রিনটা কিন্তু দেখা যাচ্ছে, তো এই গ্রিন স্ক্রিনটাকে রিমুভ করার জন্য কী করবেন, এখান থেকে লেয়ারে ক্লিক করবেন, এই বৃষ্টির লেয়ারে ক্লিক করে যেতে এখানে দেখুন স্প্লেস এখানে একটা ক্লিক করবেন, স্প্লেসে ক্লিক করে এখান থেকে ফিল্টার করে দেবেন, ওকে আপনার বৃষ্টিটা থেকে যাবে আর সব কিছু কমপ্লিট হয়ে যাবে। এটা সাউন্ডটা থাকবে, সাউন্ডটাকে অবশ্যই মিউট করে দেবেন। তো দেখুন এই সেমভাবে আপনি এখান থেকে বৃষ্টিটাও অ্যাড করে নিতে পারবেন। তো আমার দেখুন বৃষ্টিটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে, আমার ভিডিওটা কিন্তু একদম সেট হয়ে গেছে, অবিকল একদম 100-তে-100। ঠিক আছে, আপনি সেমভাবে কমপ্লিট করে দেবেন, তো এখান থেকে মিউজিকটা লাগিয়ে নেবেন, ব্যাকে আসবেন অ্যাড অর্ডার নিচে পর ক্লিক করে এক্সট্রা পর ক্লিক করে এখান থেকে মিউজিকটা লাগিয়ে নেবেন। অনেকে আবার বলতে পারেন যে ভাই মিউজিকটা আপনার মিউজিকটা কোথায় পাবো, অনেকের কিন্তু এই প্রশ্ন থাকে, তো আমার মিউজিকটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, শুনবার ডাউনলোড করবেন, আমার টাইটেলে ক্লিক করার সাথে ডিসক্রিপশন চলে আসবে, ডিসক্রিপশনে ক্লিক করে আপনি যে ব্যাকগ্রাউন্ডটা আছে যে ব্যাকগ্রাউন্ডটা আছে ব্যাকগ্রাউন্ড এবং বৃষ্টি সব কিছুই আমার দেওয়ার লেখা থাকবে বাংলায় করে, আপনি সুন্দর করে ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে আমার ড্রাইভ থেকে সুন্দর ডাউনলোড করে নেবেন। আর একটা যে মিউজিকটা আছে এটা ক্লিক করার সাথে সাথে আপনাকে ইউটিউবে নিয়ে যাবে আমার শর্ট ভিডিওতে, সেখান থেকে কীভাবে ডাউনলোড করবেন, ভিডমেড দিয়ে আপনি যেভাবে ভিডিও ডাউনলোড করেন সেভাবে ডাউনলোড করবেন। অনেকে কিন্তু এটা ডাউনলোড করতে পারেন না, আমাকে অনেক অনেক কমেন্ট করছেন যে ভাই এটা পারছি না, আমার ডাউনলোড হচ্ছে না, তো ডাউনলোড করবেন ভিডমেড অ্যাপস দিয়ে। তো সুন্দর করে ডাউনলোড করে নিয়ে আপনার সেমভাবে অ্যাডজাস্ট করে নিয়ে অ্যাড করে নেবেন, তো আমি যেভাবে অ্যাড করছি সেমভাবে আপনিও সেম একইভাবে অ্যাড করে নেবেন, তো আমার ভিডিওটা ফুল কমপ্লিট হয়ে গেছে, সেম একইভাবে আপনিও কমপ্লিট করে নেবেন। ওকে, তারপর আপনি কী করবেন, এখান থেকে যে উপরে সেভ অপশন আসছে এখানে ক্লিক করে ভিডিওটা সেভ করে নেবেন। তো গাইস ভিডিওটা কেমন লাগলো আশা করি কমেন্টে জানাবেন, আর এই ভিডিওটা একটা লাইক দিয়ে যাবেন, অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পরবর্তী যে কোনো ভিডিওর জন্য আমাকে কমেন্ট করবেন, আর এমন কমেন্ট করবেন যাতে বোঝাতে পারেন আপনারা এরভাবে আমাকে কমেন্ট করবেন, তাহলে আমি কিন্তু সেই ভিডিওটা দেওয়ার চেষ্টা করবেন, পারবো ইনশাল্লাহ। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।